আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। কি আপনারা ভাবছেন আমি কোনো গানের অনুষ্ঠানে চলে এলাম? না, আমি রান্নার অনুষ্ঠানেই আছি। এই রান্নাটার সাথে গানের একটা যোগ রয়েছে। বলেন তো, চিকেন ঝাল ফ্রেজি কোথাকার রান্না? আজকে আমি বলে দিচ্ছি, চিকেন ঝাল ফ্রেজি হলো চিটংয়ের প্রাচীন মগ সম্প্রদায়ের রান্না। আজকে আমাদের চিকেন ঝাল ফ্রেজি রান্না করে দেখাচ্ছেন নিমফাস রেস্টুরেন্টের শেফ মঞ্জুর। মঞ্জুর ভাই, কী কী লাগছে আমাদের চিকেন ঝাল ফ্রেজিতে? তেল, আদা বাটা, কাজু বাটা, জিরা, গরম মশলা পাউডার, জিরা পাউডার, মরিচ বাটা, হলুদ বাটা, টক দই, টমেটো সস, চিলি সস, চিকেন সিদ্ধ করে কাটা, ভিনেগার, টমেটো কিউব করে কাটা, গাজর, ক্রিম, এবং এখানে কি কিছু গ্রেভি আগের থেকেই করা আছে? ঝাল ফ্রেজির জন্য গ্রেভিটা করছি, ঝাল ফ্রেজির মশলাটা। আসলে ঝাল ফ্রেজি হলো খুব ঝাল করে রান্না করা মাংসের তরকারি। অনেক আগে যখন মাংস কিছু খেয়ে বেঁচে যেত, ফ্রিজ ছিল না, তখন সেই মাংসটাই একটু ঝাল দিয়ে, মশলা দিয়ে রান্না করা হতো, সেটাই ঝাল ফ্রেজি। এখন অবশ্য আমরা বিভিন্নভাবে ঝাল ফ্রেজি তৈরি করি, এক এক রেস্টুরেন্টে এক এক রকম ঝাল ফ্রেজি তৈরি করা হয়। তো দেখি মঞ্জুর ভাই আমাদের কি দেখাচ্ছেন। আচ্ছা, পেঁয়াজ কেটে নিচ্ছেন, পেঁয়াজটা হবে কিউব কিউব করে কাটা, ক্যাপসিকাম কিউব করে কাটা, একটু তাড়াতাড়ি, ক্যাপসিকাম কিউব করে কাটা, টমেটো কেটে, টমেটো কিউব করে কাটা। আচ্ছা, তেলের মধ্যে কি কি দেব? আবি পেলে জিরা, প্রথমে তেলে আস্ত জিরা দিতে হবে। আপনি না, আপনি চলুন, ওকে, আমি করছি, আপনি দিতে থাকেন জিনিসগুলো, আমি করি। দেন এরপর কাঁচা মরিচ তেসরি করে কাটা, তারপর আসছে কিউব পেঁয়াজ, কিউব ক্যাপসিকাম দিয়ে দেন, সব কিছু দিয়ে দেন, দেরি করবেন না। ভিনেগার কতটুকু হবে এখানে? আধা কাপ পরিমাণ, না? হ্যাঁ, এটা। আচ্ছা, এরপর মশলাগুলো দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হলুদ বাটা, মরিচ বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, এটা আদা বাটা, কাজু বাদাম বাটা, কাজু বাদামটা ভিজিয়ে রেখে বেটে নিতে হবে, এটা চিলি সস, চিলি সস, টমেটো সস, টমেটো সস, এটা হলো আপনার কাঁচা মরিচ বাটা, বাটা। বুঝতেই পারছেন, মরিচ বাটা এবং কাঁচা মরিচ বাটা দুটো একই সাথে আছে, একটু কিন্তু ঝাল হবে। টমেটো কিউব করে কাটা, লবণ, এটা হলো ঝাল ফ্রেজির গ্রেভিটা হচ্ছে। এরপর আর কি দিতে হবে? টক দই, টক দই দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেন, ক্রিম, ক্রিম পরে দেন। আচ্ছা, এই মুরগিটা সিদ্ধ করে রং মাখিয়ে নিয়েছেন, না? মুরগি সিদ্ধ করে রং মাখিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। গরম মশলা পাউডার, এর মধ্যে কি কি আছে? এলাচ, দারচিনি, দারচিনি, এলাচি,
বড় এলাচি, জায়ফল, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, জয়ত্রী, এটা দিন আছে ক্রিম। এখন দেওয়া হচ্ছে ক্রিম। এটা বেশ রিচ হয়ে যাচ্ছে। ক্রিমটা আপনাদের ইচ্ছা, দিলেও দিতে পারেন, না দিলেও আপনাদের নিজের মতো করে তৈরি করে নেবেন। আর ক্রিমটা কিনতেও পাওয়া যায় টিনে, আবার দুধের সর জমিয়ে ক্রিম তৈরি করা যায়। দুধের সরকে একটু ফেটে নিলেই ক্রিম হয়ে যাবে। আচ্ছা, গ্রেটেড গাজর, ঠিক আছে, বেশ টক ঝাল মিষ্টি একটা টেস্ট এসেছে। মশলাটা শুকিয়ে নিতে হবে। চিকেন ঝাল ফ্রেজি হয়ে গেছে, এরকম মশলা গায়ে লেগে যাবে, তেলে উঠে আসবে। মাংসের গায়ে মশলা, পুরোটা তেল উঠে যাবে। আচ্ছা, এর উপরে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করবেন। পরিবেশন করার আগে ধনে পাতাটা দেবেন। আমি একটু চেখে দেখি কেমন ঝাল ফ্রেজি হলো। তো যতটুকু দেখেছি ভালোই লেগেছে। চমৎকার। মুরগির ঝাল ফ্রেজি রান্না করার জন্য প্রয়োজন আদা বাটা, কাজু বাদাম বাটা, আস্ত জিরা, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ বাটা, হলুদ বাটা, টক দই, টমেটো সস, চিলি সস, ছোট টুকরো করে কাটা মুরগি সেদ্ধ, ভিনেগার, টমেটো কিউব, পেঁয়াজ বাটা, গাজর কুচি, কাঁচামরিচ বাটা, ক্রিম এবং হোয়াইট সস ও তেল। প্রথমে একটি ফ্রাই প্যানে তেল নিয়ে গরম করতে দিন। এবারে পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিন, ক্যাপসিকাম এভাবে কেটে নিন, টমেটো কেটে রাখুন। তেল গরম হয়ে আসলে পরে তার মধ্যে জিরা দিয়ে ভেজে নিন। কাঁচামরিচ কেটে জিরার মধ্যে দিয়ে দিন। পেঁয়াজ কিউব করে কাটা তার মধ্যে ছেড়ে দিন। ক্যাপসিকাম দিন, ভিনেগার দিন, হলুদ বাটা দিন, শুকনো মরিচ বাটা দিন, রসুন বাটা ও আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। কাজু বাদাম বাটা দিন, খানিকটা টমেটো সস দিন ও চিলি সস দিন, কাঁচামরিচ বাটা দিন। এবারে কিউব করে কাটা টমেটো দিন, লবণ দিন, সমানে নাড়তে থাকুন। খানিকটা টক দই দিন। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংসের টুকরোগুলো ঢেলে দিন, খুব করে নাড়তে থাকুন। গরম মশলা গুঁড়ো দিন, জিরা গুঁড়ো দিন। এবারে ক্রিম দিন, আবারও টমেটো কিউব দিন, গাজর কুচি দিন এবং ধিমা আছে নাড়তে থাকুন। যখন প্রায় শুকনো শুকনো হয়ে আসবে তখন একটি পাত্রে ঢেলে সার্ভ করুন। চমৎকার। ধন্যবাদ মঞ্জুর আপনাকে আমাদের এই ঝাল ফ্রেজি শেখানোর জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। সময়ের ঘড়িটা বাজে ঠিক ঠিক, নতুন রান্না নিয়ে এসেছি ঠিক ঠিক, কত না জায়গা ঘুরে আমি দেখে পড়ি, রান্না করছি দেখো কত মজা করে।
প্রীতা, আমি তুমি, রাধে ও চাকলি আমি। চাকলি হবে না, শুধু নাম্বারও দিও। আচ্ছা, মজা রান্না যত শেখো না তুমিও, দেশ বিদেশের কত আছে রান্না, কিছু কিছু জানা আছে কিছু অজানা। সপ্তাহে একদিন শেখো দুইটা, মাস গেলে গুনে দেখো হলো আটটা। জীবনেতে আছে হাসি আছে কান্না, তারই মাঝে আছে যে এবং রা।